আমাদের প্রথমত আমরা যা দেখছি তাতে ছোট বিভিন্ন জায়গায় ন্যারো মানে ছোট ছোট হয়ে গেছে, তো ওইগুলোকে প্রথমে দেখতে হবে যে জায়গা কতটা আছে আমাদের গাড়ি নদীর জায়গা কতটা, ওদের স্পেস কী আছে না আছে সেটা আমরা বিএলআরওকে কাছ থেকে জেনে নেবো, চিঠি করবো আমরা, তারপর আমরা এই এই জায়গাগুলোকে ঠিকঠাক করে নেবো করবো। দাদা অর্ডার তো কর্পোরেশন থেকে এসেছিল এটা এরকম যে তৈরি হচ্ছে না, অর্ডার কর্পোরেশন কেন দেবে? আমি যেটা প্রথমে বললাম যে জায়গাটাকে আমরা দেখতে হবে, এর গাড়ি নদী কতটা জায়গা আছে না আছে কোন দিকে আছে। এখন আমরা যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় ছোট ছোট হয়ে গেছে, সেই ছোট জায়গাগুলোকে যাতে বড় করা যায় এবং এর পুরো প্রথমে ডিটেলস আমাদের নিতে হবে জায়গা কতটা আছে, তারপরে কিন্তু আমরা কাজটা করতে পারবো। যে জায়গাগুলো ছোট হয়ে গেছে বলছেন তাহলে কি ওগুলো দখলদারি হয়েছে? সেটা দেখে নিতে হবে, এখন এখন তো বলতে পারবো না, সেটা আমরা দেখবো তারপর বলতে পারবো। হ্যাঁ রাইট, বলছি যে আপনার কল্যাণপুরেও দেখা গেছে যে নদীর বুকের উপরে জাস্ট দেখলাম আমরা ব্যবস্থা নেব, তো এই যে ফ্ল্যাটগুলো যেগুলো হচ্ছে বা দেখা গেল বাইপাসের ধারে নদীর উপরে আপনার প্রায় রাস্তা দেখা নর্থে রাস্তাতে হাইওয়ের উপরে এনক্রোস্ট হয়েছে, এর আগেও আন্দোলন আপনারা করেছিলেন। হ্যাঁ স্যার দেখে নিচ্ছেন, আমরা বেরিয়েছি, আমরা এখন গাড়ুই নদী নিয়ে বেরিয়েছি, গাড়ুই নদীর উপরে আমরা এখন ঘোরাঘুরি করছি, সৃষ্টিনগরের ভেতরটা আমরা এখন ঢুকেছি, এখন যাবো আমরা রাস্তা দিয়ে, তারপর দেখবো নিশ্চিতভাবে যেখানে এখন এই সৃষ্টিনগরের ভেতরে ঢুকলেন তো দেখলাম বিভিন্ন জায়গায়, তো বললাম ছোট ছোট হয়ে গেছে জায়গাটা, মানে যে জায়গা ছিল স্পেস ছিল সেই স্পেসটা কমে একদম ন্যারো হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে বিভিন্ন জায়গায়। নদী রাস্তাটাকে বুঝিয়ে দিয়ে পাইপ দিয়ে রাস্তা করা হয়েছে দেখলে, পাইপ দিয়ে জল বার করা হচ্ছে, এগুলো করা উচিত না দেখেছি আমরা, আমরা নিশ্চয়ই আমরা করব। হ্যাঁ নিশ্চয়ই 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 প্রয়োজনে কিগুলো ভেঙে ফেলা হবে একদম নিশ্চিতভাবে, আমরা চাইবো আসানসোলবাসীকে বৃষ্টির জলের থেকে বাঁচানোর জন্য আমাদের যা করার দরকার আছে আমরা করবো, যেগুলো না আমরা সুযোগ পাবো করার।